অবশেষে মাদক কাণ্ড মামলায় জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। দীর্ঘ ২১ দিন ধরে আর্থার রোড জেলে বন্দী ছিলেন কিং পুত্র। আজ বিকেলে বোম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন আদেশের ঘোষণা করলেন। এখন জামিন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হলেই শাহরুখের মান্নাতে ফিরতে পারবেন এই তারকা পুত্র। এই মামলার অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও আজ জামিন দিয়েছে হাইকোর্ট। আজকের দিনটি আরিয়ান খানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হাইকোর্ট দীপাবলির ছুটির জন্য বন্ধ থাকবে, তাই আজ জামিন না পেলে আরিয়ানকে ১৫ নভেম্বর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হতো। এদিকে এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সাইল জানিয়েছেন যে শাহরুখের ব্যবস্থাপক পূজা দাদলানি সাক্ষীদের সঙ্গে দেখা করে তাদের প্রভাবিত করছেন, যদিও আরিয়ান তার হলফনামায় জানিয়েছেন যে তারা কোনো সাক্ষীকে প্রভাবিত করেননি আর তার এই মামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। ছেলেকে ছাড়াতে শাহরুখ খান একেবারে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন, নতুন মুভির শুটিংও ছেড়ে দিয়েছিলেন। অবশেষে শাহরুখ পুত্র মুক্তি পেলেন। বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।